বয়কট শব্দের অর্থ বর্জন করা, এক ঘরে বা সম্পর্ক ছিন্ন করা। পৃথিবী জুড়ে এই শব্দটির ব্যবহার বহুল প্রচলিত। এই শব্দের উৎপত্তি নিয়েও আছে মজার এক গল্প, আজ সে গল্পই জানাবো আপনাদের। বয়কট শব্দটি অভিধানভুক্ত হওয়ার পেছনে রয়েছেন একজন ইংরেজ ভদ্রলোক, যার নাম চার্লস কানিংহাম বয়কট। তার কীর্তিকলাপের জন্য তাকে একঘরে করেছিল আইরিশ মায়ো কাউন্টির বর্গাচাষীরা। ওই ঘটনার পর থেকে তার নামে প্রচলিত হয় বয়কট শব্দ, যা কালক্রমে যুক্ত হয় অভিধানেও। 1880 সালে চার্লস কানিংহাম বয়কট ছিলেন সম্ভ্রান্ত ইংরেজ ভূমি মালিক জন ক্রিকটনের প্রতিনিধি। সে সময় মায়ো কাউন্টির খাজনা আদায়ের দায়িত্ব ছিল তার। সে বছর ফসলের ফলন কম হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় ছিলেন। সে আশঙ্কা আমলে নিয়ে জন ক্রিকটন 10% খাজনা মৌকুফের ঘোষণা দেন, তবে চাষিরা 25% মৌকুফের দাবি তোলেন। চাষিদের সেই দাবি অগ্রাহ্য করে মালিক পক্ষ। এদিকে বয়কট এক ধাপ এগিয়ে গিয়ে ঘটান এক আজব কাণ্ড। 11 জন বর্গা চাষিকে উচ্ছেদের চেষ্টা করেন তিনি। তখন সরব হয়ে ওঠে বাকিরা। অবশ্য সরব হওয়ার পেছনে কারণও আছে। সে সময় আয়ারল্যান্ডের ভূমি সংস্কারের পক্ষে লড়াই করছিলেন আইরিশ রাজনীতিবিদ চার্লস স্টুয়ার্ট টার্নেল। কোনো জমি থেকে বর্গা চাষিকে উচ্ছেদ করা হলে সে জমি আর বর্গা না নিতে অন্য চাষিদের আহ্বান জানান তিনি। মালিক পক্ষ উচ্ছেদের হুমকি দিলে অহিংসভাবে তা এড়িয়ে চলার পরামর্শও দিয়েছিলেন তিনি। স্থানীয় লোকজন সেই কৌশল বেছে নিয়েছিলেন বয়কটের বিরুদ্ধে। তার গৃহকর্মী ও দিন মজুরেরা কাজ বর্জন করে, ব্যবসায়ীরা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে থাকেন। এক পর্যায়ে দেখা যায় স্থানীয় ডাকঘরের পিয়নও চিঠি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। বয়কট তখন চেষ্টা করেন অন্য এলাকা থেকে লোক এনে চাষাবাদের জন্য কাজ করানোর, সে চেষ্টাও সফল হয়নি। তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন। হালের ভাইরাল হওয়ার মতো এ ঘটনা তখন ব্যাপক জানাজানি হয়, প্রচার করা হয় বিভিন্ন গণমাধ্যমে। এভাবেই বর্জন বা একঘরের সমর্থক হয়ে ওঠেন বয়কট নিজেই। রুমান তুর্য, খবর সংযোগ।